আল্লাহ পাক বন্ধা বান্দারে ও বান্দা তোর আমি বানাইছি জাহান্নামে নামে জ্বালানোর জন্য নয় তোরে বড় আদর করে বানাইছি কোন একটা উসিলা তোরে কেমনে আমি মাপ দিব আমি আল্লাহ হাসনের বাটি উসিলা তালাশ করি কারণ আল্লাহ পাক আসমান বানাই তো আল্লাহ তার নিজের হাত লাগাই নাই জমিন বানাই তো আল্লাহ তার নিজের হাত লাগায় নাই ফেরেশতা বানাই তো আল্লাহ তার নিজের হাত লাগায় নাই জান্না জাহান নাম তো আল্লাহ তার নিজের হাত লাগায় না এমনকি আল্লাহ তার আরস বানাই তো হাত লাগায় নাই কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক আল্লাহ বলে ও বান্দা আমি তোরে নিজের হাত দিয়া বানাইছি আমারে আপনারে বানাইছে আল্লাহ পাক নিজের হাত ব্যবহার রে যুবক এত মায়া কইরা আল্লাহ বানাইছে তো মায়া কইরা যেই মানুষ আল্লাহ এত আদর এত মায়া করে বানাইল এই মানুষকে আল্লাহ জাহান দিতে চায় না আগুনে ফুরাইতে চায় না এজন্য হাসরের মাঠে আল্লাহ পাক কইব বান্দা আমার কুদরতি কলি যায় আজকে দয়া আর মায়ায় ভরা তুই একটু উসিলা বাইর কর উসিলা পাইলো আমি তোরে মাফ করে দিব আল্লাহ কইব বান্দা বল তোর কোন সন্তানের নাম কোনো আলেমের নামে নাম তুমি রাখছো কিনা না এতটুকু শিলা পাইলো তোমার মাফ করবো তখনো কয়ে না মালি এমন কামও আমি করি নাই এটাও আমি করি নাই এটাও করি নাই আল্লাহ আমার ভুল হয়েছে ভুল এইবার আল্লাহ ফেরেস্তাদেরকে বলবে ফেরেস্তারা আমার বান্দারে তুমি রাজি গাও দুনিয়াতে এমন কোনো বন্ধু তার ছিল কি না যেই বন্ধু আলেমদেরকে মোহ্বত করত ডাইরেক্ট না ইনডাইরেক্ট আলেমদের সাথে সম্পর্ক প্রমাণিত হয় কিনা তোমরা একটু তারে জিগাও এই কথা বলা মাত্রই তখন ডাক দিয়ে কইবা আল্লাহ আল্লাহ মনে পড়েছে দুনিয়াতে আমার এক বন্ধু ছিল এই বন্ধু আলেম ওলামার সাথে मोहब्बत রাখতো আমার বন্ধু মসজিদের ইমাম মুয়াজ্জিনকে ভালোবাসতো আমার বন্ধু মাদ্রাসায় আসা যাওয়া করত আমার বন্ধুর মুখ থেকে মাঝে মাঝে আলেমদের গল্প শুনতাম হুজুরদের গল্প শুনতাম এই বন্ধু দুনিয়াতে আমার ছিল তখনই আল্লাহ পাক কইব ফেরেশতারা আমার বান্দারে ফিরায়া আনো আর জাহান্নামে নেওয়া লাগবে না উলামায়ে কেরামের সাথে কোন না কোন সূরতে তার সম্পর্ক আজকে প্রমাণিত হওয়ার আমি আল্লাহ তার নাজাতের ফয়সালা দিয়া দিলা মুসলমানের আওয়াজ এখন সুবহানাল্লাহ আর একটু জোরে কোন সুবহানাল্লাহ احد آحد السلی سمد السلی لمن الملک تگوئی تو, تو سزاوار خدائی تو خدا وند یمینی تو خدا وند یساری تو خدا وند زمین تو خدا وند سمائی تو رحیمی تو کریمی تو سمیعی تو بصیری তো মুদিল্লি তো মালিক আর শিবাই বড়ি আজ করুদ ও কুফতন বড়ি আজ তো মতে মরুদন বড়ি আজ বিমেদি বড়ি আজ রঞ্জুবালাই কেন আজকে উলামায়ে কেরামের সাথে সময় দিবা না কিয়ামতের ময়দানে রাজত্ব থাকবে ক্ষমতা থাকবে পাওয়ার থাকবে নেতৃত্ব থাকবে ওলামায় কেরামের হাতে হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল তখন বলবে ইয়া মাশারুল উলামা তামায়যউ বাইনহুম ও উলামায়ে কেরাম তোমরা কই হাশরবাসী মানুষ থেকে তোমরা আলাদা হয়ে যাও সাধারণ মানুষ থেকে আল্লাহ পাক আলেমদেরকে প্রথমেই আলাদা করে দিবে ঘোষণা আসবে কোথায় ওলামায় কেরামরা তোমরা সাধারণ হাসরবাসী থেকে আলাদা হয়ে যাও এরপরে ওলামায় কেরাম ভুল হতেই পারে ভুল হওয়াটা স্বাভাবিক যেহেতু মানুষ আলেমুলামা মানুষ এজন্য ভুল হওয়া স্বাভাবিক মাদ্রাসার ছাত্র মানুষের সন্তানের জন্য ভুল করা স্বাভাবিক ভুল হওয়াটাও স্বাভাবিক কিন্তু ওলামায় কেরামের ভুল দইরা ওলামায় কেরামের ইজ্জত নষ্ট কইরা তুমি কদ্দুর লাভ করতেছ যেখানে আল্লাহ পাক হাসরের মাঠে আলে মোলামার বুলটা আল্লাহ পাক হাসরবাসী মানুষের সামনে জিগাইবে না সোহার হাসরবাসী মানুষের সামনে আল্লাহ পাক ওলামায় কেরামের ভুল ধরবেন না হাসরবাসী সাধারণ মানুষ আলেম ওলামার বিচার দেখবে না পর্দার আড়ালে আলে আল্লাহ নিয়ে যাবে বেশি মানুষ দেখবেও না শুনবেও না আল্লাহ একজন আলেম রে কি প্রশ্ন করে কি জিগাইতেছে সুহানা আর একটু জোরে কোন না সুভাহানা রবি কবে কোন আলিমন ও মুতা আল্লিমন ও মহ্পন ও মায়িন ফেলাতে কোন খামি হয় তুমি আলেম হও নয় তুমি তালেব এলেম হও নতুবা আলেমদেরকে মহব্বত করো আলেমদেরকে সহযোগিতা করো চার দলের ভিতরে তাই কবাস নম্বরে যায় না ওলামায় কেরামের ওলামায় কেরামের দোষ মানুষের কাছে গায়ও না মাদ্রাসার ছাত্রে একটা দোষ দেখলে পরে দোষটা মানুষের কাছে বইলা বেড়ায়ও না বেড়ায়ও না বেড়ায়ও না কারণ মানুষের কাছে একজন ছাত্র একজন ইমামের ভুল তুমি কওয়ার কারণে দোষ দরায় দেওয়ার কারণে লাভ হুজুরের হইতেছে তোমার না বরং তোমার নিজের ক্ষতি হইতেছে আল্লাহ যেখানে গোপন রাখে তুমি গোপন রাখতে পারলা না একজন আলেমের ভুল আল্লাহ যেখানে হাসরের মাঠে গোপন রাখবে তুমি দুনিয়াতে রাখতে পারতেছো না জবাব দিবা কি আল্লাহর সামনে ছাত্ররা ছোট ছোট মাদ্রাসার বাচ্চারা করে শয়তানি করব কেন জানেন কারণ ইবলিস স্কুলের ছাত্রীর পিছনে এত সময় দেয় না একটা মাদ্রাসার ছাত্রের পিছনে যত সময় দেয় মহাজ হাজির যৌবন কালটা অনেক দামি একটি কাল মানুষের জীবনের সেই শৈশব থেকে নিয়ে বৃত্ত পর্যন্ত এই সময়টুকুর ভিতরে যৌবন আল্লাহর কাছে বড় দামি যৌবন কালের হিসাব আল্লাহ আলাদাভাবে নেবেন আন আফনাহু। এর ভিতরে যৌবনও আছে আল্লাহ যখন হাসরের মাঠে জিজ্ঞেস করবেন জীবন কোন পথে বে করে এই জীবনের ভিতরে যৌবন আসেনি না নাই কিন্তু এর ফলে যৌবনকে আল্লাহ আলাদা আবার আলাদা করলেন নবী বলেন ওয়ান জীবনের হিসাব তো আল্লাহ নিবি বাকি যৌবন কাল্টার হিসাব আল্লাহ আলাদাভাবে নিবে যৌবন তোমার কোন পথে ব্যয় করেছ যৌবন কোন কাজে লাগাইছ যে মানুষটা যৌবনে আল্লাহকে ভয় করে চলে যে যুবক যৌবনে আল্লাহর হুকুম মানে যে যুবক যৌবনে বাপমার সেবা করে আলেমদের তাজিম করে মুরব্বীদের সম্মান করে তারে যৌবনেই টুপি পাওয়া যায় মুখে দাড়ি দেখা যায় মসজিদে পাওয়া যায় ওয়াজ মাহফিলের আয়োজন করতে দেখা যায় এই যুবক যৌবনী আল্লাহর তালিকায় অলির খাতায় নাম লেখা হয়ে যায় নবীজি বলেন আল্লাহ নবী বলেন সাধ্য আছে সুযোগ আছে শক্তিও আছে অপরাধ করার গুণা করার এর পরেও যে মানুষ আল্লাহর বয়ে গুণা করে না তার মতো পরহেজগার আর কেউ নেই এর চেয়ে বড় বুজুর্গী আর নাই এর চেয়ে বড় বুজুর্গি নাই যে আমার সুযোগ ছিল শক্তি ছিল গোনা করার এরপর আমি আল্লার ভয়ে করি না একজন যুবক যৌবনে যতটা গোনা করার সুযোগ আছে যতটা গোনা করার শক্তি আছে বৃদ্ধ বয়সে এতটুকু সুযোগ থাকেও না শক্তিও থাকে না ঠিক না এজন্যই একজন যুবক যত তাড়াতাড়ি আল্লাহর অলি হতে পারে অন্য বয়সে এত তাড়াতাড়ি আল্লাহর অলি হওয়া যায় না এত তাড়াতাড়ি আল্লাহর প্রিয় হওয়া যায় না যৌবনে যত তাড়াতাড়ি আল্লাহর প্রিয় পাত্র হওয়া যায় এই জমিনে যত আল্লাহর অলি গুজরায়ে গেছেন যত আল্লাহর অলি আসেন প্রত্যেকে অলির খাতায় নাম লেখাইছেন যৌবন কালে কোন কালে যৌবন এজন্য এই বয়সটার এই সময়টার বড় দাম আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে এখন যুবকরা এখন আর গানের আয়োজন করে না যাত্রা আয়োজন করে না আলহামদুলিল্লাহ বাংলাদেশের মুসলিম যুবক সমাজ এখন ওয়াজ মাহফিল তফসির মাহফিলের আয়োজন করে আমরা যারা মুরব্বী আছি আমাদের কিছু দায়িত্ব আছে আমরা যুবকদেরকে ভালো কাজের দিকে উৎসাহ দিব কারণ এটা একটা ফাগলা গুড়া। যৌবন এটা ফাগলা ঘোরার মতো পাগলা গোড়া সে একদিকে দৌড় দিবেই এখন কোন দিকে দৌড় দিবে এটা পেছন থেকে দেখায় দিবে মুরব্বীরা গার্ডিয়ানরা যদি আমরা তাদেরকে ভালো পথ দেখাই তো ভালো পথে গোড়া দৌড় দিবে আর যদি তাদেরকে ভালো পথ না দেখাই তাহলে সে খারাপ পথে দৌড় দিবে দৌড় কিন্তু দিবেই কারণ গোড়ার বৈশিষ্ট্যই হলো দৌড় দেওয়া ঠিক কিনা একজন যুবকের যৌবনের চাহিদা হলো সে একটা না একটা করা লাগবে তার একটা কিছু করতে হবে আপনি ওয়াজ মাহফিলের সুযোগ দিবেন না পরের দিনে গানের সুযোগ তারা তৈরি করে নেবে ঠিক কি না পরের দিনেই তারা গানের আয়োজন করবে অতএব মুরব্বী যারা গার্ডিয়ান যারা মুরব্বী তাদের উচিত হলো যুবকদেরকে পিছন থেকে গাইডলাইন দেওয়া বাবা এটা ভালো কাজ না দিবা তো জানি তোমারে আটকানো যাইব না তবে দৌড় ই লাইনে দেও এদিকে গেলে পরে এই লাইনটা বালা এই জিনিসটা বুঝাইয়া দেওয়া আপনাদের দায়িত্ব যদি আপনারা এটা মিস করেন এখানে যদি আপনারা উৎসাহ না দেন তাহলে পরে আপনারা নিজের চোখের পানি ধরে আপনারাই কানবেন হায় আমার ছেলেটা বিপদে চলে গেল গান্দার লাইনে চলে গেল যাত্রার সদস্য হয়ে গেল এগুলা পরে কান্নাকাটি করে কোনো লাভ হবে না ঠিক কিনা জোরে বলে প্যার হাজির এজন্য আমাদের দায়িত্ব এটা আর যুবক কার সাথে চলবা সময় দিবা কার সাথে কারণ তোমার বয়সটা হলো এখন সময় দেওয়ার কারণে কারোর সাথে সময় কাটানোর বয়স এই বয়সটা তুমি কার সাথে সময় কাটাবা এটা তোমার জীবনের একটা ইম্পর্টেন্ট একটা বিষয় সাবজেক্ট কোন জায়গায় সময় দিবা কার সাথে তুমি গল্প করবা কার পরামর্শ নিবা কার সাথে তুমি হ্যাঁ নিজের জীবনের কথা শেয়ার করবা এটা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট যদি আমি সময় দিই একজন ভালো মানুষের সাথে তাহলে আমি অট ভালো হয়ে যাব আর আমি যদি সময় কাটাই খারাপের সাথে আমি যত সত্যিসের ছেলেই থাকি না কেন আমি অল্প দিনেই খারাপ হয়ে যাব সঙ্গ দূষে জোরে বলেন লোহা জলে বাসে সঙ্গ দূষে লোহা জলে বাসে এটা তো আমরা সবাই জানি ভালো ঘরের অনেক সন্তান দেখা যায় খারাপ হয়ে যায় পরে তালাশ করে দেখা যায় সঙ্গী খারাপ আসিল গাঞ্জা করে সাথে চলতো এজন্য ছেলে গাঞ্জা খাওয়া শিখছে অথচ বাফের সিগারেটও খায় না এই সিগারেটও খায় না এমন বাফের ছেলে গাঞ্জাকুর হয় কেন কয় সময় দিছে বন্ধু বানাইছে গাঞ্জা করবে কথাটা বুঝে আসতে ভাই এজন্য মা বাবার দায়িত্ব হলো আমার সন্তান যখন বন্ধু নির্বাচন করে কোন সময়টাতে যেই সময়টাতে সে বন্ধু চায় ওই সময় আমার ছেলে কারে বন্ধু বানায় কার সাথে সময় ব্যয় করে এটা দেখশন রাখা বাপমার দায়িত্ব যদি বাপমা বুঝে যে যার সাথে সময় দিচ্ছে সে ভালো না তখন তারে তখনই ফিরাই দেওয়া আর যদি তখন না ফিরাই তখন সে অন্ধকার জগতে ঢুকে পড়বে এর ফলে যদি আমি ফিরানোর চেষ্টা করি তখন অ্যাকশনের জায়গায় রিয়াকশন হবে ওইসি যখন অন্ধকার জগতে ঢুকে পড়ছে তখন বাপমা তারে বাধা দিছে কিন্তু ঢুকবার সময়ে বাধা দেয় নাই যখন বাবা দেখলো এত বড় পুলিশ অফিসার এত বড় শিক্ষিত বাপমা তার তারা যখন দেখলো আমার মেয়ে কোনো এক রাত কাটায় জনির সাথে আরেক রাত কাটায় রনির সাথে তখনই বাপ মা তারে বাধা দেওয়ার চেষ্টা করলো কিন্তু একশনের রিয়েকশন হলো এই বাপ মাকে সন্তান একটা মেয়ে সন্তান হইয়া মা আর বাবা দুজনকে জবাই করলো এই ঘটনা আমরা জানি না জানি না আমরা এটা এমন ঐশী আমার ঘরেও জন্ম নিবে। যদি আমি সিদ্ধান্তে ভুল করি আমি বাবা যদি সিদ্ধান্তে ভুল করি ঐশী শুধু ঢাকায় না বাংলাদেশের এই আস্তমায় জন্ম নেবে যদি সিদ্ধান্ত ভুল হয় অবশ্যই আপনাকে দেখতে হবে আমার মেয়ে কার সাথে সময় কাটায় কার সাথে গল্প করে আমার ছেলে কখন কার সাথে সময় দেয় এটা বাপমার দেখা দায়িত্ব টিকিডা দূরে বলে আল্লাপাক বলে তোমরা আমি আল্লাহকে ভয় করো ও ইমানরা আল্লাহকে ভয় করো। কেমনে আল্লাহর ভয় তোমার অন্তরে ডুকবে তাকওয়ার দৌল তোমার অন্তরে কেমনে ঢুকবে আল্লাহ কুনুমাস আলিমাদের সঙ্গে তুমি সময় কাটাও উলামায়ে কেরামকে তুমি বন্ধু বানাও উলামায়ে কেরামের সাথে নিজের জীবনে শেয়ার করো উলামায়ে কেরামের সাথেই তুমি গল্প করো মসজিদের ইমাম সাহেবের সাথে তুমি সময় ব্যয় করো মাদ্রাসার ছাত্র উস্তাদদের সাথে তুমি থাকো তাদের কাছে আসা যাওয়া করো নবী বলেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ুহyil কলবাল মাইয়িতা বিনূরিল হিকমা কামা ইয়ুহyil আরদাল মাইয়িতা বিওয়াবিল মাতর নবী বল উম্মতের দল মুহা দাউলতি মান যদি বাঁচাইতে চাও তাহলে মন করা চললে হবে না রে কার সাথে তুমি সময় দিবা আমি নবী বললাম ফিতনার জমানায় যদি ইমান নিয়া কবরে যেতে চাও আমরা সবাই ইমান নিয়ে কবরে যেতে চাই কি চাই না একটু জোরে আওয়াজ দেয়া বলেন চাই কি চাই না বন্ধুরা আওয়াজ সময় মতো দেওয়া কিন্তু লাগবে সময় মতো আওয়াজ হলে পরে দেখবেন শয়তান শয়তানের চেলারা দূরে থাকবে ঠিক না আল্লাহ নামের আওয়াজ জুরে দিলে শয়তান ভাগে তামাম দুনিয়ার সব শয়তান এক হয়ে গেছে আমেরিকা ইসরাইলের ইসরায়েলের নেতৃত্বে দুনিয়ার সব শয়তানের চেলারা এক হয়ে গেছে আমাদেরকে পৃথিবী থেকে নিশ্চিন্ন করে দিতে চায় এই অবস্থায় আমাদের আওয়াজ শুরু রাখলে আর ঘুমায়া থাকলে কি এটা সম্ভব ঘুমায়া থাকলে কি প্রতিবাদ করা সম্ভব গোমায়া থাকলে কি আমার ভাইরা ইমান লইয়া যাওয়া সম্ভব না এজন্য সময় থাকতে আমাদের জায়গা দরকার আর ঘুমানোর টাইম নাই আওয়াজ দেওয়া চাই আওয়াজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের সময় জিকির আস্তে করতেন হযরত ওমর জিকির জোরে করতেন নবী দুনুজনকে ডাকলেন ডেকে বলেন আবু বকর তুমি জিকির আস্তে আস্তে করো কারণ কি সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ যারে আমি শোনাবো তিনি আস্তে বললেও শুনে তিনি কে আরো জোরে বলে নবী বলেন ঠিক বলেছো জবাব ঠিক নবী বলে উমর তুমি জোরে জোরে করো কেন তোমার জুরে জিকিরে হ্যাঁ কষ্ট হয় অনেকেরই জোরে করো কেন হাজু তোমার বলে আমি জিকির কইরা কি ভাগায় নবী বলে এই জবাব এই এজন্য আল্লাহ নবী সাপোর্ট দিলেন জোরে আওয়াজ দিলে শয়তান ভাগে ঠিক কিনা জুরে আওয়াজ দিলে শয়তান ভাগে নবী কই উমর তোমার শয়তানে এমন ভয় পাওয়া পায় সবার সাথে থাকে শয়তান তোমার লগে থাকেই না সাহাবীরা জিগায় নবীকে আপনার থাকেনি নবীকে আমার লোকেও শয়তান থাকে তবে আমার শয়তান কালেমাপুরে মুসলমান হয়ে গেছে আমার শয়তান আমারে চালায় না আমার কথায় চলে আর আমাগর লগে যেটা আছে এটা আমার করে রাত দিন খালি ফিন দেয় ঠিক কিনা হ্যাঁ কিন্তু হাজু তোমার লগে থাকি না নবীজি এক জায়গায় খাড়াই দিয়েছেন মহিলা ডুল বাজায় আল্লাহ নবীর দেই মহিলা ডুল বাজানি বন্ধ করে না নবীজি অবাক হয়ে গেছেন মহিলা ডরায় না নবীরে কিন্তু হয়তো তুমার আসতেছেন দেখা মাত্রই ডুল বন্ধ এবার আল্লাহ রসুল মুসকি হাসেন হজর তোমার জিজ্ঞেস করেন নিয়ে রাসুল আল্লাহ হাসেন কেন নবী কে মহিলার কাণ্ড দিকে হাসি আমি নবী দাঁড়াই ঋষি দাঁড়ো ডুল বন্ধ করে না ডরায় না কিন্তু তোমারে দেখা মাত্রই হে আস্তা পালা মানুষ বুঝা দেখুন তা বুঝেই না তো আল্লাহর নবীর ইকদের সূর্যে হজরে তোমার একটু চোখ গরম করছেন মহিলার দমক দেবেন নবী কয় উমর দমক দিও না মহিলার দোষ ওলিয়া রাসূলুল্লাহ নবীরে ডরায় না আর আমি ওমররে ডরায় সুলতানরে ডরায় না সরকারে সরকার কায়नातরে ডরায় না আর আমারে ডরায় এটা মহিলার দোষ না ইডা কি কর নবী কই না মহিলার দোষ না এতক্ষণ পর্যন্ত মহিলার সাথে শয়তান ছিল তোমারা দেখা মাত্র শয়তান বাগছে আমার ভাইরা বন্ধুরা যুব এইবার একটু মন দিয়ে কথাটা আল্লাহর নবী বলেন উম্মতের দল জাননি উলামায়ে কেরামের মজলিসে তোমরা বসবা আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিমাঈ কালামিল হুকামা فان الله <سؤال> تعالى يحيي القلب المجيد بنور الحکما علماء کرامের মজলিসে তোমরা যদি বসো علماء کرامের সাথে মুজালাসাত করো علماء کرامের সাথে উঠা বসা করো علماء کرامকে তোমরা মুরব্বি মানো علماء کرامের পরামর্শ মতো চলো সর্বদা খেয়াল রাখো হুজুর কি বলতেছেন হুজুর কখন আমাকে ডাক দেয় হুজুর আমাকে কোন কাজের জন্য সহযোগিতা চায় এই বিষয়গুলি যদি তোমরা মাথায় রেখে তোমরা চলো রে উম্মতের আমি নবী ঘোষণা দিলাম ফিতনার জমানায় তোমার মরা দিল আল্লাহ জিন্দা বানায় দিবে তাদের কথাগুলা তুমি শোনো তোমার মরা দিল জিন্দা হয়ে যাবে যেইভাবে মরা জমিন বৃষ্টি পাইলে পরে আবার জিন্দা হয়ে যায় ঠিক তেমনি তোমার আমার দিল গোনার কথা গোনার দৃশ্য দেখতে দেখতে তোমার আমার দিল মুর্দা হয়ে গেছে নবী বলেন এই মুর্দা দিল যদি জিন্দা বানাইতে হয় নেতার কথা শুই না নয় নেত্রীর কথা শুই না নয় ওলামাই শুনলে আল্লাহ তোমার মোর্দা দিল আল্লাহ জিন্দা বানায় দিবে এজন্য কেরামের সহব ওলামাই কেরাম কি বন্ধু বানাও আল্লাহ পাক রাব্বুল আলামিন উলামায় ক্যারামের সাথে যে যত বেশি চলবে আল্লাহ পাক রাব্বুল আলামিন দৌলতে তাকুয়া তার অন্তরে নেওয়া সহজ করে দিবে আল্লাহ তার অন্তরের ভিতরে তাকুয়া দেয়া দিবে আলেমদের সাথে চললে পরে আল্লাহ তার দিলকে নরম বানিয়ে দিবে আলেমদের থেকে যারা দূরে থাকবে তাদের দিল অটোমেটিক শক্ত হয়ে যাবে আলেমদের সাথে যারা চলে সম্পর্ক রাখে তাদের দিল নরম বানায় দেখে একটু জোরে দিয়া এ এজন্য বলি যুবক বন্ধু বানাইতে চাও মসজিদের ইমামের সাথে সময় কাটাও মাদ্রাসায় সময় দাও মাদ্রাসায় সময় দাও বাইরা বন্ধুরা এবার একটু খেয়াল করে শোনো হাদিস শরীফে একটা ঘটনা এসেছে ময়দানে একজন মানুষকে আল্লাহ একজন আলেমের সুপারিশে আল্লাহ তারে করে দিবে কেমনে করবে একটু ঘটনাটা আল্লাহ একজন আলম জান্নাত দান করলেন একজন আল্লাহওয়ালাকে আল্লাহ তার জান্নাত দান করলেন জান্নাতে যাওয়ার পরে তার জান্নাত পায়া ভালো লাগবে না জান্নাতি এত নাজ এত নিয়ামক পাওয়ার পুরু তার জান্নাত পায়া ভালো লাগে না No. Uh. কি যেন তার কাছে নাই অশান্তি অশান্তি লাগে আল্লাহ আলামিন তারা জিজ্ঞেস করবে বান্দা আমি আল্লাহ জান্নাতে সুখের সব আসবাব আমি তোমার জন্য রেখে দিয়েছি এরপরও কেন তোমার ভালো লাগে না কি হয়েছে তোমার অস্থিরতা কেন বলবে মা দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল বন্ধু এই বন্ধু আমার সাথেই সময় ব্যয় করত প্রয়োজনে আমি ডাক দিলেই হাজির হয়ে যাইত আমি যখনই ডাক দিতাম সে হাজির হয়ে যাইত রাত নাই দিন নাই আমি তারে সর্বদা পাইতাম ও মালি কাজকে আমি যেই কাজগুলি করার কারণে জান্নাত পাইছি গ এই সমস্ত কাজের ভিতরে আমার বন্ধুর সহযোগিতা ছিল এই বন্ধুরে অনুষ্ঠান আমার আমার ভালো ভালো না না কাম কাজ কোনো আজকে আমি জান্নাত পাইলাম কিন্তু আমার বন্ধু জাহান নামে এই জান্নাত পাই আমার কেমনে শান্তি লাগবে আল্লাহ আমি তো দুনিয়াতে আমার বন্ধু সারা কোনো মজা পাই নাই অতএব জান্নাত পাই আমার মজা লাগে না

আল্লাহ পাক বলে জান্নাতীরা জান্নাতে যা চাইব আমি আল্লাহ তাই তার সামনে হাজির করব যে আবদারি করব এই আবদারি আল্লাহ জান্নাতের আবদার আল্লাহ ফুরা করব এজন্য যখন ই আবদার করবে আল্লাহ আমার বন্ধু সারা জান্নাত ভালো লাগে না বন্ধু সারা জান্নাত ভালো লাগে না এইবার একটু বুঝো এইবার একটু বুঝো ভালো মানুষে বন্ধু বানাইলে কি লাভটা হয় যদি সে জান্নাতে যায় তার সুপারিশে আল্লাহ আমারেও জান্নাতি বানিয়ে দেয় এ যুবক কার সাথে সময় দেবে কার সাথে সময় দেব সময় কার সাথে দেও দেওয়ার কথা ছিল কার সাথে দুনিয়ার এই রং তামাশা অল্প দিনের আজ আছে কাল নাই চুকের সামনে বন্ধু কবরে শুয়ে রইছে চুকের সামনে কত খেলা আর সাথে কবরে চলে গেছে একটা কাজ কাজের মতো কাজ করে যাও দুনিয়াতে এমন একজন বন্ধু কি নির্বাচন করো যার কাছে গেলে পরে আল্লাহর কোথায় কথা হয় যার কথা শুনলে পরে আমল করার আগ্রহ বাড়ে এইটা দেখতে একজন বন্ধু বাড়ো আল্লাপ বলবে ফেরেস তারা যাও জান্নাত থেকে তার বন্ধুরে তোমরা তুলে নিয়ে জাহান্নাম থেকে তার বন্ধুরে তুলে নিয়ে আসো নামের ভিতরে একই ক্যাটাগরির মানুষ শুৎকুর সকল সুৎকুরের এক জায়গার মধ্যে আজাব হইতেছে গুস্কুর গুশকুরুদেরকে এক জায়গায় আজাব হইতেছে আজাবের কোয়ালিটি যাদের এক তাদেরকে এক জায়গার মধ্যে জমা করে আজাদ দেওয়া হয় একজন আরেকজনকে দেখে এবং চিনে হাই রে দুনিয়াতে একসাথে এই গুনাটা করছিলাম এজন্য আজকে একসাথে আজাব ভোগ করতেছি আজাদ বুক করতেছি ওইখান থেকে রবিউল কে উঠে আনা হবে কইরে রবিউল আয় তোর বন্ধু তোর জন্য সুপারিশ করে তোর জান্নাতের ফয়সলা কইরা দিছে লোকটারে যখন ওটায় নেওয়া হয় উঠে নেওয়ার পর তখন এই জাহান নামিরা একজন আরেকজনের দিকে তাকায় কইব কিরে এতদিন পর্যন্ত রবিউল আমাদের সাথে ছিল আজকে থেকে তো রবিউল রে দেখি না রবিউল কই গেল রবিউল কই গেল মনে করেন একটা রবিউল নাম বলতেছি এরকম একটা নাম নেয়া কইব আব্দুর রহিম কই গেল কই গেল কই গেল কই গেল আরেকজনে কইব এ দোস্ত রবিউল রে কুজ্জা লাভ নাই রে আজকে আমরা এক ক্যাটাগরির জাহান নামি আজাব করতেছি কিন্তু রবিউল চালাক রবিউল খুব চালাক রবিউল খুব চালাক রবিউল দুনিয়াতে যদিও আমাদের সাথে এই গুনার মধ্যে জড়িত ছিল কিন্তু ভিতরে ভিতরে মসজিদের ইমাম সাহেবের সাথে আর মাদ্রাসার হুজুরের সাথে ভিতরে সম্পর্ক রাইকা চলত। আমরা জানতাম না মাদ্রাসা এক বস্তা চাউলের প্রয়োজন সময় ফাঁকি দিয়া কোথায় থেকে ব্যবস্থা করে জানি এক বস্তা চাউল নিয়ে মাদ্রাসায় হাজির করে দিয়ে তো হুজুরে খালি কইতো রবিউল দোস্তু আজকে ছাত্রদের খানার ব্যবস্থা নাই কেমনে জানি ব্যবস্থা করে আই তো পরামর্শ করলে হুজুরের সাথে কর্ত সময় দিত আমাদের সাথে মাঝে মাঝে বন্ধুরা একসাথে মিলা হয়তো ডাব গাছে ডাব খাইছি চুরি কইরা হয়তো কারো আশ খাইছি চুরি কইরা কিন্তু ভিতরে ভিতরে সম্পর্ক সে রাখতো আলেম ওলামার সাথে এমন একজন বন্ধু আজকে তার জান্নাতী ওই জান্নাতী বন্ধু তার জন্য সুপারিশ করে তারে জান্নাতী নিয়ে গেছে পামালানা মিনশাফিয়াই ওয়ালা সাত হামিদ জাহান্নামী মানুষগুলা ওই দিন আফসোস করবে আর বলবে হায় রে আমাদের জন্য একজন সুপারিশকারী কেউ নাই একজন আন্তরিক বন্ধু আমাদের কেউ নাই যে আজকে আমাদেরকে সুপারিশ করে জাহান নাম থেকে মুক্তির ব্যবস্থা করে এইভাবে আফসোস করবে আফসোস করবে কিন্তু লাভ হবে না এজন্য বলি যুবক কুল আখবার নামক কিতাবের ভিতরে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখছেন ঘটনাটা লিখছেন কি নবীর এক হাদিস লিখছেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন উসিলা তালাশ করবে কোন উসিলায় তার কোন বান্দারে মাফ করবে নিরানব্বই ভাগ দয়া মায়া হাসরের মাঠে আল্লাহ এক মায়া দয়া আল্লাহ তামলুকের অন্তরে বাঘ করে দিছে এক বাঘ আর নিরানব্বই বাঘ দয়া মায়া আল্লাহ তার নিজের কাছেই রাখছে এটা কেউরে দিছে না এটা আল্লাহ হাসরের মাঠে বান্দাবান্দির উপরে দেখাইব এতটা দরদ এতটা মায়া আল্লাহ হাসরের পাঠে তার বান্দা বান্দির উপরে দেখাইব ছোট ছোট উচিলায় বহু মানুষ মাফ পাইয়ে যাইবো একজনে কইব একজন কোন মানুষ এমন আছে হাদিস শরীফে আছে এক গেলার ফানি খাওয়াইছিল খালি ই উসিলায় আল্লাহ তার মাফ করে দিব হ্যাঁ ই উসিলায় মাফ করে দিব আহা তো আল্লাহ উচিলা তালাশ করবে আল্লাহ একটা বান্দারে কইব বান্দারে তোরে আমি মাফ করে দিব একটা উচিলা লাগবে বল দুনিয়াতে কোনো আমার নবীর নাই বেরসুল কোন আলেমের মজলিসে তুই বসছিলি কি না একটু বল দুনিয়াতে কোন আলেমের মজলিসে তুমি বসছিল কিনা রে এই ওসিলা যদি আমি আল্লাহ পাই তোরে মাফ করে দিব কইব না গো মালিক মনে পড়ে না মনে পড়ে না মনে পড়ে না আল্লাহ তখন বলবে বান্দা একটু খেয়াল করে দেখ কোন আলেমের সাথে এক দস্তর খানায় বসে তুমি খানা খাইছো কি না কইব না গো মালিক মনে পড়ে না মনে পড়ে না আল্লাহ তখন কইবো বান্দা দেখ এমন কোন ঘরে তুমি থাকছো কি না যেই ঘরে আগে কোন আলেম থাকতো কইনা গো আল্লাহ তাও মনে পড়ে না এইবার আল্লাহ বলবে বান্দা তোর কোনো সন্তানের নাম কোন আলেমের নামে নাম রাখছো কি না এতটুকু ওসিলাও যদি পাই আমি আল্লাহ তোর মাফ করে দিব কেমতের মাটির নেতৃত্ব থাকবে উলামাই কেরামের হাতে আল্লাহ আকবার হাতে বলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সোনাকের হাতে নয় ওলামাই کرامের খাতি কিয়ামতের ময়দানে পাওয়ার থাকবে নেতৃত্ব থাকবে নেতৃত্ব থাকবে এজন্য আল্লাহ পাক তো কোন এই মানুষগুলা কেউ বলবে আজকে আমার নবীর নায়েব যারা এদের সাথে সম্পর্ক কারাকারা দুনিয়ায় রাখছো আলাদা হও সুবহানাল্লাহ এ গাজী লগরি শেখ ইব্রাহিম খুলনা দুনিয়াতে নাই খান সাহেব হুজুর আল্লাহ পাক এখনো দুনিয়াতে রাখছে আল্লাহ হযরতের নেক হায়াত বাড়ায়া দিন এমন কোনো আলেমের নামে সন্তানের নাম তুমি রাখছ কিনারে বান্দা বল এই উসিলা পাইল আমি তোরে মাফ কইরা দিমু বলবে না গো মালী মনে পড়ে না নাম রাখার ক্ষেত্র আমরা অনেক সময় দাফলতি করি সন্তানের নাম এটো আমার হাঁসুরের মাঠে নাজাতের উসিলা হবে এই জিনিসটা অনেকে বুঝি না এজন্য খেলি নাম রেখে ফেলি হুজুর মামায় কইছে এই নাম খালাই কইছে এই নাম 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 কইছে এই আলেমদের কাছে যে একটু পরামর্শ নেই না বাইরে মনে রাখবা কামতের মাঠে কিন্তু আল্লাহ নাম দইরা ডাক দিব নাম দইরা যেই নামটা যেই নামটা আল্লাহ ডাক দিব এটা তুমি নিজে খাম রাই কো না আলেমদের পরামর্শ নিয়া নামরাই ক কারণ নামটাও কামতের মাঠে <متحدث> 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 <سؤال> الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد سمد عن صفة خلق بريء رب ازلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الان كما كان ولم يلقى زوالا الان كما كان ولم يلقى زوالا محب رشاة الله أكبر آريك در الله أكبر দেখেন আল্লাহ পাকের কত দয়া কত মায়া আল্লাহ পাক ওই বান্দারে ও বান্দা তোরে আমি বানাইছি জাহান্নামে নামে জ্বালানোর জন্য নয় তোরে বড় আদর করে বানাইছি কোন একটা উসিলা তোরে কেমনে আমি মাপ দিব আমি আল্লাহ হাসরের বাটি উসিলা তালাশ করি কারণ আল্লাহ পাক আসমান বানাই তো আল্লাহ তার নিজের হাত লাগাই নাই জমিন বানাই তো আল্লাহ তার নিজের হাত লাগাই নাই ফেরেস্তা বানাই তো আল্লাহ তার নিজের হাত লাগাই নাই জান্নাত জাহান্নাম বানাইতো আল্লাহ

আমারে আপনারে বানাইতে আল্লাহ পাক নিজের হাত ব্যবহার করেছে রে যুবক এত মায়া করে আল্লাহ বানাইছে এত মায়া কইরা যেই মানুষের আল্লাহ এত এত মায়া করে বানাইল এই মানুষকে আল্লাহ জাহান নামে দিতে চায় না আগুনে ফুরাইতে চায় না এজন্য হাসুরের মাঠে আল্লাহ পাক কইব বান্দা আমার কুদ্রুতি কলি যায় আজকে দয়া আর মায়ায় ভরা তুই একটু উসিলা বাইর কর উসিলা পাইলো আমি তোরে মাফ করে দিব আল্লাহ কইব বান্দা বল তোর কোন সন্তানের নাম কোনো আলেমের নামে নাম তুমি রাখছো কি না এতটুকু শিলা পাইলো তোমার মাফ করবো তখনো কয়ে না মালি এমন কামও আমি করি নাই এটাও আমি করি নাই এটাও করি নাই আল্লাহ আমার ভুল হয়েছে ভুল এইবার আল্লাহ ফেরেস্তাদেরকে বলবে ফেরেস্তারা আমার বান্দারে তুমি রাজি গাও দুনিয়াতে এমন কোনো বন্ধু তার ছিল কি না যেই বন্ধু আলেমদেরকে মোহ্বত করত ডাইরেক্ট না ইনডাইরেক্ট আলেমদের সাথে সম্পর্ক প্রমাণিত হয় কিনা তোমরা একটু তারে জিগাও এই কথা বলামাত্রই তখন ডাক দিয়ে কইবা আল্লাহ আল্লাহ মনে পড়েছে দুনিয়াতে আমার এক বন্ধু ছিল এই বন্ধু আলেম ওলামার সাথে मोहब्बत রাখতো আমার বন্ধু মসজিদের ইমাম মুয়াজ্জিনকে ভালোবাসতো আমার বন্ধু মাদ্রাসায় আসা যাওয়া করত আমার বন্ধুর মুখ থেকে মাঝে মাঝে আলেমদের গল্প শুনতাম হুজুরদের গল্প শুনতাম এই বন্ধু দুনিয়াতে আমার ছিল তখনই আল্লাহ পাক কইব ফেরেশতারা আমার বান্দারে ফিরায়া আনো আর জাহান্নামে নেওয়া লাগবে না উলামায়ে কেরামের সাথে কোন না কোন সূরতে তার সম্পর্ক আজকে প্রমাণিত হওয়া আমি আল্লাহ তার নাজাতের ফয়সালা দিয়া দিলা মুসলমানের আওয়াজ এখন সুবহানাল্লাহ আর একটু জোরে কোন সুবহানাল্লাহ احد آحد السلی سمد السلی لمن الملک تگوئی تو, تو سزاوار خدائی تو خدا وند یمینی تو خدا وند یساری تو خدا وند زمین تو خدا وند سمائی تو رحیمی تو کریمی تو سمیعی تو بصیری তো মুদিল্লি তো মালিক আর শিবাই বড়ি আজ করুদ ও কুফতন বড়ি আজ তো মতে মরুদন বড়ি আজ বিমিদি বড়ি আজ রঞ্জুবালাই কেন আজকে ওলামায় কেরামের সাথে সময় দিবা না দামতের ময়দানে রাজত্ব থাকবে ক্ষমতা থাকবে কওয়ার থাকবে নেতৃত্ব থাকবে ওলামায় কেরামের হাতে হাঁসুরের ময়দানে আল্লাহ পাখরাবলা মিনি তখন বলবে ইয়া মায়া সারাল উলা মা ও উলা মায়ে তোমরা কই হাসুরবাসী মানুষ থেকে তোমরা আলো ভয়ে যাও সাধারণ মানুষ থেকে আল্লাহ পাক আলেমদেরকে প্রথমেই আলাদা করে দিবে ঘোষণা আসবে কোথায় ওলামায় কেরামরা তোমরা সাধারণ হাসরবাসী থেকে আলাদা হয়ে যাও এরপরে ওলামায় কেরাম ভুল হতেই পারে ভুল হওয়াটা স্বাভাবিক যেহেতু মানুষ আলেমুলামা মানুষ এজন্য ভুল হওয়া স্বাভাবিক মাদ্রাসার ছাত্র মানুষের সন্তানের জন্য ভুল করা স্বাভাবিক ভুল হওয়াটাও স্বাভাবিক কিন্তু ওলামায় কেরামের ভুল দইরা ওলামায় কেরামের ইজ্জত নষ্ট কইরা তুমি কদ্দুর লাভ করতেছ যেখানে আল্লাহ পাক হাসরের মাঠে আলে মোলামার বুলটা আল্লাহ পাক হাসরবাসী মানুষের সামনে জিগাইবে না সোহার হাসরবাসী মানুষের সামনে আল্লাহ পাক ওলামায় কেরামের ভুল ধরবেন না হাসরবাসী সাধারণ মানুষ আলেম ওলামার বিচার দেখবে না পর্দার আড়ালে আলে আল্লাহ নিয়ে যাবে বেশি মানুষ দেখবেও না শুনবেও না আল্লাহ একজন আলেম রে কি প্রশ্ন করে কি জিগাইতেছে সুহানা আর একটু জোরে কোন না সুভাহানা রবি কবে কোন আলিমন ও মুতা আল্লিমন ও মহ্পন ও মায়িন ফেলাতে কোন খামি হয় তুমি আলেম হও নয় তুমি তালেবে এলেম হও নতুবা আলেমদেরকে মহব্বত করো আলেমদেরকে সহযোগিতা করো চার দলের ভিতরে তাই ইকোবাস নম্বরে যায় না উলা মায়েকেরামের উলাম একেরামের দোষ মানুষের কাছে গায়ো না মাদ্রাসার ছাত্রে একটা দোষ দেখলে পরে দোষটা মানুষের কাছে বইলা বেরায়ো না বেরায়ো না বেরায়ো না কারণ মানুষের কাছে একজন ছাত্র একজন ইমামের ভুল তুমি কওয়ার কারণে দোষ ধরায় দেওয়ার কারণে লাভ হুজুরের হইতেছে তোমার না বরং তোমার নিজের ক্ষতি হইতেছে আল্লাহ যেখানে গোপন রাখে তুমি গোপন রাখতে পারলা না একজন আলেমের ভুল আল্লাহ যেখানে হাসরের মাঠে গোপন রাখবে তুমি দুনিয়াতে রাখতে পারতেছো না জবাব দিবা কি আল্লাহর সামনে ছাত্ররা ছোট ছোট মাদ্রাসার বাচ্চারা করে শয়তানি করবো কেন জানেন কারণ ইবলিস স্কুলের ছাত্রীর পিছনে এত সময় দেয় না একটা মাদ্রাসার ছাত্রের পিছনে যত সময় দেয় ঠিক না একটা মাদ্রাসার ছাত্রের পিছনে যত সময় ইবলিসে দেয় স্কুলের ছাত্রের পিছনে দেয় না স্কুলের ছাত্রের চাবি দিয়ে সাইড়ে দিছে এক চাবিতেই চলতেছে আর মাদ্রাসার ছাত্রটার পিছনে এই শয়তানে রাত দিন ব্যয় করতেছে কেমনে তার এই লাইন থেকে সরানি যায় কেমনে সরানি যায় কেমনেই এই পথ থেকে ফিরে আনা যায় এজন্য এই সময় দেয় এজন্য দেখবেন মাদ্রাসার ছাত্ররা একটু যদি খালি সময় পায় সুযোগ পায় কোনো একটা সুযোগ পায় তো দেখবেন একটু শয়তানি বেশি করে শয়তানি বেশি করবই তো হের পিছনে তো ইপ্লিস লাগিয়ে রয়েছে আটার মতো ঠিক কিনা জোরে খন আটার মতো লাগিয়ে রয়েছে আমরা যখন মাদ্রাসায় পড়তাম তখন দেখতাম আমি তো ছোটবেলা কাতিয়া মাদ্রাসায় পড়ছি কাতিয়া মাদ্রাসা পড়ছি কাতির সাহেব আজকে দুনিয়াতে নাই আল্লাহ তোমার বলির কবরকে জান্নাতের উঁচু মকাম বানায় দাও দেখতাম যখন হিফজের ছাত্ররা যখন তারা একটু মাদ্রাসা এই নামাজের টাইম হইতো এই ঘন্টা হইতো এই এতটুকু সময় পাইতো তারা এখন মাদ্রাসা ওই মসজিদে ঢুকবে এইটুকু সময়ের ভিতরে হিফজের ছাত্র হিফজখানা থেকে বের হওয়ার পরে মনে হয় যেন এরা সায় মাটিটা উল্টাইলি তো ফারে না খালি ফারে না কারে ঘুষি দিব কারে সিমটি দিব কোন গাছের ভাতা ছিঁড়ব আমরা যারা জামাতে পড়তাম আমরা কইতাম ইয়াজুজ মাজুজ আইতেছে তাড়াতাড়ি সাইড দিলাম মসজিদি ভিতরে ঢুকেও কিলা কিলি গুসি যা আছে আসে নি না নাই জোরে কর একজন আমাদের কাতি আমাদের একজন মুরব্বী আসলা তাই আজকে নাই মাদাসের পাশে ওনার বাড়ি আছিল মাদাসের খুব মায়া করতা তাই খুব মহব্বত করতা তাই আজকে নাই হাজি সাহেব কিন্তু হাজির সাহেব খবর কিন্তু ছাত্রদের ভুল খুব বেশি ছাত্ররা কেমনি আসলো কেমনি কিতা করলো সব হুজুরদের কাছে বিচার দিতা আজকে ইতা করছে হিতা করছে আপনার ছাত্র হিভাই গেছে গেছে তো এই জন্য আমরা উস্তাদদেরকে অত ডরাইতাম না আজি আমরা যত ডরাইতাম ওনারা দেখলে আত্মসোজা করে নিতাম

গরুম গরুম দিরিম দিরিম শুরু হয়ে গেছে কিলা কিলি গুসা আমার বুঝে গেছে যে হিফজের ছাত্ররা কাম গটাইয়া দিছে আর আওয়াজ উঠতেছে সামনের কাতার থেকে শোনা যেতেছে মাইক আমি মনে মনে করি আল্লাহ আজকের নাম আর শেষ হইলে হাজি সাহেব যে কোন বাসন দেয় আল্লাহ তুমি জানো কিতা যে কয় নামাজ শেষ হয়েছে যেমন চিন্তা আমার ইরমই নামাজটা শেষ হইতেই বেটা ফাল্টামাই রেখা রেখেছে হুজুর ওতাল লাগিনি তেল দেই ডাইল দেই ওতাল লাগিনি চাউল দেই ডাইল দেই তেল দেই আর তেল খাওয়াইয়া খাওয়াইয়া ফুয়ান খালি তেল বানাইতেছে এমন একটা বাসন দিছে নাজি সহজে রকম হাজি সাহেব বোকা বোকা কিতুইছে কি ও মা তুমি কো তুই তোমার দি খবরই না হইছে কিয়ামতই ইতেছে তোমার দি খবরই না তে নাজি সহজে রকম কিতাতে কইন না কোন যে আওয়াজ ঘুসাঘুসি হুজুর আপনি তো কোন তো ফুলাভানে তো ভীষণ শয়তান আমার আপনারে কিলাকিলি লাগাইতে চাইছে ফুলতে শয়তান ভীষণ আটকাইতে রাখছে ফুয়াইতে যদি কিলাকিলি না করতো শয়তান তো আমরা সামনের কাতারে আইতো আইয়া আমারে লাগাই দিত তে ভালো করছে না আয়েশা কত ভালোই করছে ই হাদিস তো আগে জানি না নাজির হুজুরের উপস্থিত বুদ্ধি এত সুন্দর ছিল উপস্থিত কথা উপস্থিত বুদ্ধি সাথে সাথে নীরব তুই এজন্য ছাত্ররা মাদ্রাসার ছাত্র ভালো করে याद রাখবা তার পিছনে ইবলিস যেই সময় দেয় এই সময় আর কার অফিসে দেয় না এজন্য একটু দুষ্টুড়ি হবে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেব যদি চুকে পরে এমন কোন ভুল কোনো আলেমের যেটা আলেম সমাজের জন্য ক্ষতি হয়ে যাবে তখন সেটা যেখানে বললে পরে সংশোধন হবে এখানে বলবো চার দোকানে না চার দোকানে আলেমদের গিবত করা বা মানুষের গিবত করার জায়গা না হাসরের মাটি আল্লাহ বলবেন উলামায় কেরামদেরকে কোথায় তোমরা আলাদা হও পর্দার ভিতরে না বলবে কেন তুমি ভুলটা করছো বলো একজন আলেমকে একজন হাফেজ কেন বলবে কেন এই ভুলটা করছো এই যে আল্লাহ এই ভুলটার কথা বলবে এই কথাটা আপনারা যারা সাধারণ মানুষ আছেন আল্লাহর নবী বলছেন সাধারণ মানুষ কেউ দেখবেও না শুনবেও না সুহান আল্লাহ জোরে বলেন আর ও জোরে কোন সুহান আল্লাহ সুহান আল্লাহ হামদি সুহান আল্লাহ আজিম তখন আল্লাহর কাছে ওই হাফেজ ওই আলেম কব আল্লাহ ভুল হয়ে গেছে মাওলা তোমার কোরআনের ইজ্জতের খাতিরে মাফ করে দিলাম তখন আল্লাহ ইদাবু ফকা তোকা ফরতুল আকুম আল্লাহ উবালি যাও আমি আল্লাহ আমার কোরানের ইজ্জতের খাতিরে তোমারে মাফ করলাম কারণ তোমার সিনায় কোরান তুমি বাহাদুরী করে নেও নাই আমি আল্লাহ দয়া করে তোমার সিনায় কোরান দি চিরি আল্লাহর আল্লাহ পাক তখন কইব বান্দা আমি যার দয়া দয়া কইরা কোরান লুকাই দি এই কোরান লুকাই অর্থ এই সিনা জাহান নামে জ্বালাম এমন না অতএব যেই সিনার ভিতরে কোরআন আছে এই সিনা জাহার নামে জ্বলতে পারে না আমার কোরআনের ইজ্জতের খাতিরে তোমারে মাফ করে দিলাম পলা ওবালি আমি কারো কোনো পরোয়া করলাম না আল্লাহ বলবেন আমি কারো কোনো পরোয়া করি না কেডাই আমারে কি কইব আল্লাহ হুজুর আপনি মাফ করে দলাইলা হ্যাঁ তাই খালি মাফ চাইছুন আর তাই আপনি মাফ করে দলাইছুন এটা ওইলো আল্লাহ কই ইজাত কথার আমি কোনো পরোয়া করি না আমি মাফ করে দেলাই কারণ তার সিনায় দুনিয়াতে আমি পছন্দ করে কোরআন দিয়া লাইছি তার সিনায় কোরআন দিয়া লাইছি আমার চয়েজ হয়ে গেছে এজন্য নবী রাসূলগণকে আল্লাহ চয়েজ করে আর উলামায়ে কেরাম হাফেজ কোরআন কেউ আল্লাহ চয়েস করে আল্লাহ মনোনীত তারা কোন সিনার মধ্যে আল্লাহ তার কোরআন দিবে কোরআনের জ্ঞান দিবে কোরআনকে আমানত রাখবে এই সিনা আল্লাহর নিজের হাতের নির্বাচন করা হাজারো কোটি সিনার ভিতরে যে সিনাকে আল্লাহ পছন্দ করে এই সিনার ভিতরে আল্লাহ তার কোরআনকে ঢুকায় যেরকম সুহান আল্লাহ আরেকটু যেরকম সুহান আল্লাহ তাহলে এতটা সম্মান এতটা ইজ্জত আল্লাহ যাদেরকে দিবে দুনিয়াতে তাদের সাথেই তো আমার সময় ব্যয় করা দরকার ঠিক কিনা ভাই দুনিয়াতে তাদের সাথেই সময় ব্যয় করা দরকার তাদের সাথেই বন্ধুত্ব রাখা দরকার তাদের পরামর্শই চলা দরকার